শুরু হয়ে গেছে উৎসবের মরশুম, দুর্গাপূজা শেষ হওয়ার পরে শুরু হয়ে যায় দীপাবলির কাউন্টডাউন। কার্তিক মাসের শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে হয় কালীপুজো বা শ্যামাপুজো। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় মাসখানিক আগে থেকে শুরু হয়ে যায় কালীপূজার প্রস্তুতি। শ্যামা মায়ের আরাধনা যাতে কোনো রকম ত্রুটি না থাকে সেই দিকে চেষ্টা চালায় জোর কদমে। কে করেছিলেন বাংলায় সর্বপ্রথম কালীপুজো? কি করে হয়েছিল কালীর জন্ম? কালীপূজার ইতিহাস। 2023 সালে কালীপূজার সময়সূচি জেনে নিন। মা কালীকে ঘিরে থাকা এমন কিছু অজানা কাহিনী। স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা এখনও প্রদীপ সাহা পিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, প্রদীপ সাহা পিপি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শক্তির দেবী হিসাবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন সাপ্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা রয়েছে তন্ত্রমন্ত্রে যেসব দেবদেবীর পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম। বলা হয় যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী, মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন। শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র এবং ভয়ঙ্কর রূপ সৃষ্টির পিছনে রয়েছে পৌরাণিক কারণ। ভারতের কালী পুজোর উৎপত্তি, বিকাশ এবং প্রচলনের প্রথা সম্পর্কে নানা তত্ত্ব চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তত্ত্ব কোনটা সত্যি কোনটা মিথ্যা তা বলা খুব মুশকিল। অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানা তত্ত্ব আমরা পেয়ে থাকি। কালী মায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালী যে রূপে দর্শন পাই তিনি চতুর্ভুজা, অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি খড়গ, অন্যটিতে অসুরের মুণ্ড, অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন, গলায় নরমুণ্ডমালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে থাকে। এই ছাড়াও মা কালীকে দেখা যায় শিবের বুকের উপরে পা দিয়ে জীব বের করে দাঁড়িয়ে আছেন। কালী পূজায় কালী শব্দটি কাল শব্দের স্ত্রী রূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া দুর্গার অন্য একটি রূপ হল কালী। প্রাচীন গ্রন্থ পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ। মহাভারতের কালের উল্লেখ রয়েছে, সেখানে যোদ্ধা বা পশুদের আত্মা বহন করেন যিনি, সেই তিনি কালরাত্রি কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালী মূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসনায় তটপটে বা খোদাই করে কালী মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন। অষ্টদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ে কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালী প্রতিমা পূজার প্রচলন শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজা ব্যাপক প্রচলন শুরু হয়। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রাকালী, রক্ষাকালী, চামুণ্ডা, ছিন্নমস্তা প্রভৃতি। মহাকাল সংহিতা অনুসারে মা কালী আবার নবরূপে পরিচয় পাওয়া যায়, যেমন কালকালী, কঙ্কালী কালী, এমন সব রূপে রূপে পরিচয় পাওয়া যায়। এই ছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী ইত্যাদি নামে মা কালীর পুজো এবং উপাসনা করতে দেখা যায়। কালী পূজার সময়কাল দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতেই দীপাবলি কালী পূজা
করা হয়। মাঘ মাসে রতন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসের হলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যা ছাড়াও বিভিন্ন সিদ্ধিপাঠে প্রতিদিন এবং প্রতি শনি এবং মঙ্গলবারে মা কালীর পুজো প্রচলন দেখা যায়। এবার আমরা জেনে নিই পৌরাণিক কাহিনী। মা কালীর উৎপত্তিতে পৌরাণিক ব্যাখ্যা, সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী মা কালী আবির্ভাব সম্পর্কে যেই তথ্য পাওয়া যায় তা হল পুরুকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর তাসের সৃষ্টি করেছিলেন। দেবতারা এই দুই দৈত্যের কাছে যুদ্ধ আত্মসমর্পণ করেন, ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যাশক্তি মা মহামায়া তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তার কাছে আবির্ভূত হন। দেবীর শরীরের কোষ থেকে অন্য এক দেবীর সৃষ্টি হয় যা কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদ্যা রূপ বলে ধরা হয়। কালী পূজার বিভিন্ন পদ্ধতি। তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাতে অর্থাৎ অমাবস্যা রাতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পুজো করা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হয়। এই ছাড়াও প্রসাদ হিসাবে লুচি এবং নানা ফল ভোগ দেওয়া হয়। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মা কালী পুজো দেখা যায়। এই ক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়িতে ছাগল বা মহিষের বলি দেওয়া হতো এবং বর্তমানে অনেক জায়গায় পশুর বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায়। পুরুকালে বা প্রাচীন সময়ে বিভিন্ন ডাকাত দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলে শোনা যায়। আসুন এবার আমরা জেনে নিই 2023 সালে কালী পূজার সময়সূচি। কালী পূজার তারিখ 12 নভেম্বর 2023 সাল, 25শে কার্তিক 1430 সাল রবিবার, অমাবস্যা তিথি 12 নভেম্বর গ 2:04 51 থেকে 13 নভেম্বর 2:28 30 সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। অমৃত যোগ দিবা গ 6:50 গতে 8:57 মধ্যে ও 11:48 গতে 2:39 মধ্যে এবং রাত্রি গ 7:27 গতে 9:14 মধ্যে ও 11:53 গতে 1:40 মধ্যে ও 2:33 গতে 5:53 মধ্যে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুগণ, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।